প্রিয় বিএ সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি তোমরা অনেককেই রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের একদম লাস্ট ফিউ মিনিটসের কিছু প্রশ্ন বেছে দিন কারণ এত প্রশ্ন পড়া সম্ভব হচ্ছে না আমি তোমাদের কিন্তু এই যে সাবজেক্টটি যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করতে চলেছি যে পলিটিক্যাল সায়েন্সের এস ইসি ওয়ান বেসিক রিসার্চ মেথড এই পেপারটি যে রিসার্চ মেথড পেপারটি এটি কিন্তু প্রচুর বড় সিলেবাস আমি তোমাদের দেখবে বিগত তিন মাস আগে দু মাস আগেই আমি তোমাদের কিন্তু অলরেডি সাজেশান দিয়ে দিয়েছিলাম যখন তোমরা কোনো ইউটিউব চ্যানেলে কিন্তু সার্চ করেও কিন্তু এই কোশ্চেন পাচ্ছিলে না ইনফ্যাক্ট আমিও তোমাদের বলেছিলাম অন্য জায়গা থেকে তোমরা দেখো আমি পরে দেবো তোমরা এখন দেখে পড়তে পারো তোমরা বলেছিলে না স্যার কোনো জায়গায় আমরা পাচ্ছি না তা আমি তোমাদের দু মাস আগে থেকে আমি তোমাদের দিয়েছিলাম বলেছিলাম এই প্রশ্নগুলো পড়ো একদম কম প্রশ্নই সেখানে দিয়েছিলাম আমি স্টারগুলো বলিনি আমি কারণ এতই কম প্রশ্ন দিয়েছিলাম আমি মাত্র সাত আটটি করে প্রশ্ন মডেল ওয়ান থেকে ছটি না সাতটি প্রশ্ন দিয়েছিলাম মডেল টু থেকে ছটি প্রশ্ন দিয়েছিলাম তেরোটি প্রশ্ন বলেছিলাম পড়তে সেখান থেকেই তোমরা কোয়েশ্চেন হানড্রেড পারসেন্ট কমন পাবে এটুকু বলেছিলাম ঠিক আছে তো তারপরে দেখবে বিভিন্ন জায়গায় তোমরা প্রশ্ন সায় দেখতে পারবে কারণ আমি যে আমি আমার দেওয়া হয়ে যাওয়ার পর থেকেই তারপর দেখেছি আমি বিভিন্ন জায়গায় শুরু হয়েছে দেওয়া তো পেপারটি আগে আমি দেখিনি দেওয়া অনেকে অনেককে দিতে তো যাই হোক সেখানেও তোমরা যদি দেখে থাকো তোমরা দেখবে সমস্ত প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট দিয়েছিলাম সেগুলোই আলোচনা করা হয়েছে তো তোমরা সেখান থেকে যদি দেখে থাকো অবশ্যই তোমরা উপকৃত আশা করি হয়েছ তো আমি তোমাদের আজকের এই ভিডিওতে স্টার মার্ক করা প্রশ্নগুলো বলে দেবো স্টারগুলো বলে দিচ্ছি আমি আগেও বলেছি আবারও আমি তোমাদের বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে ঠিক আছে এই প্রশ্নগুলোই দেখবে বিভিন্ন জায়গায় তোমরা যদি স্টাডি ক্লাসে সাজেশান দেখো এই প্রশ্ন যেগুলো স্টার দিই যেগুলো এ করি সেগুলোই দেখবে অন্যান্য জায়গায় সে শুধু স্টার মার্কগুলোই বলে দেওয়া হয় ঠিক আছে কিন্তু তার আগে অলরেডি অনেক আগেই দেখবে আমি তোমাদের সাজেশান দিয়ে দিই অলরেডি ঠিক আছে এবং সেখানে আমি কিন্তু বাছাই করা তোমাদের ইতিহাসে দেখবে বাংলায় দেখবে অনেক কম প্রশ্ন দিয়েছি এত অতিরিক্ত প্রশ্ন আমি কিন্তু দিইনি সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু তোমরা পিভি স্টাডি ক্লাস থেকেই পাও সেটি বিগত ফার্স্ট সেমিস্টার থেকে প্রমাণিত হয়ে এসছে তো দেখে নাও মডেল ওয়ান থেকে কি প্রশ্ন রয়েছে দেখো প্রথম প্রশ্ন কে স্টাডি গবেষণার সুবিধা বর্ণনা করো আমি সুবিধাও দিয়েছি অসুবিধাও দিইনি বৈশিষ্ট্যও দিইনি আমি বলেছি সুবিধাই পড়ো যদি পারো অসুবিধা দেখতে পারো তিন চারটি লাইন তোমরা অসুবিধা পড়ে যাও আমার মনে হয় সুবিধাই তোমাদের কিন্তু প্রশ্নপত্রে দিতে পারে যদি আসে তাই কে স্টাডি গবেষণার সুবিধাগুলি ভালো করে পড়বে এবং কেস স্টাডি পদ্ধতির বিভিন্ন পর্যায়গুলি খুবই গুরুত্বপূর্ণ এই দুটি প্রশ্নই গুরুত্বপূর্ণ একদম স্টার দেখতে পাচ্ছ আমি এখানে পাঁচটা স্টার দেওয়া রয়েছে সেকেন্ড কোশ্চেনটা মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ এই স্টার মার্ক কোশ্চেনগুলো কিন্তু ভালো করে তোমরা রেডি করে নাও অনেকটাই অনেকটাই উপকৃত তোমরা হবে কেস স্টাডি গবেষণার উদ্দেশ্যগুলি বর্ণনা করো একটি উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যগুলি কি কী এই প্রশ্নটি আরেকভাবে ঘুরিয়ে আসতে পারে প্রশ্নগুচ্ছ সম্পর্কে টিকা লেখো ঠিক আছে বা প্রশ্নগুচ্ছ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দিতে পারে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ তোমরা চারটি থেকে পাঁচটি স্টার রয়েছে মানে এক দুই চার প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এখান থেকে তিনটি প্রশ্ন পড়বে এর সাথে পড়বে ফোকাস গ্রুপ বলতে আচ্ছা উপরে পাঁচ নম্বর প্রশ্নটি আমি তোমাদের অনেক আগে যেহেতু দিয়েছি তোমাদের সকলেরই পড়া হয়ে গেছে উদাহরণ সহ সমীক্ষা গবেষণার সুবিধাগুলি আলোচনা করো এখানে হচ্ছে ছ নম্বর যে প্রশ্নটি ফোকাস গ্রুপ বলতে কি বোঝো এই পদ্ধতিতে গবেষণার সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি ভালো করে তোমরা করে নেবে ছটি স্টার দেওয়া রয়েছে মানে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নটি বিভিন্ন প্রকারের কেস স্টাডিগুলি কী কী বর্ণনা করো এবং অনেকে তোমরা বলো যে স্যার আমাদের আপনি অনেক কয়েকজন লিখেছ আমি যাই না কেন কি কারণ বসত আমি স্টারমার্ক যে প্রশ্নগুলো বলি সেই প্রশ্নগুলো একবার কাউন্ট করে তোমরা দেখবে অন্যান্য জায়গা থেকে আমার কাউন্ট করা স্টারমার্ক কোশ্চেনগুলো একটু দেখো দেখলে পড়লে বুঝতে পারবে যে কটা প্রশ্ন আমি মাত্র দিই এখান থেকে তুমি যদি দেখো মডেল ওয়ান থেকে এক দুই আর চার মানে তিনটি প্রশ্ন ছ নম্বরের প্রশ্নটি চারটি প্রশ্ন এবং আট নম্বরে ফোকাস গ্রুপ এই পাঁচটি প্রশ্ন মাত্র এখান থেকে স্টারমার্ক করা রয়েছে এই প্রশ্নগুলোই তুমি অন্যান্য জায়গায় এই পাঁচটি প্রশ্নই হয়তো তুলে দেওয়া হয় ঠিক আছে সেখান থেকে তোমরা দেখছো ভাবছো সেখানে কম এই স্টারমার্কগুলো তো আমি অলরেডি তোমাদের আগে থেকে দিয়ে দিয়েছি তার মানেই তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখছো তবুও দেখি কমেন্টস করো যাই হোক দু একজন করেছো বাকি একশো জন তোমরা যারা প্রথম থেকে ফলো করছো তারা জানোই ঠিক আছে তো দেখে নাও বিভিন্ন প্রকারের কেস স্টাডিগুলি কী কী বর্ণনা করো ফোকাস গ্রুপ পদ্ধতিতে গবেষকের ভূমিকা বর্ণনা করো চারটি স্টার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি সমীক্ষা প্রশ্নমালার বিভিন্ন ধরন বর্ণনা করো একজন ভালো সমীক্ষকের গুণগুলি কি কি অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের বিভিন্ন প্রকারগুলি কি কি। এখানে এগারোটি প্রশ্ন আমি দিয়েছি যদি এগারোটি প্রশ্ন কেউ ভালো করে রেডি করে নিতে পারে ঠিক আছে রেডি করে যদি নিয়ে থাকে তাহলে সে একদম প্রশ্ন ওখান থেকেই তোমরা অনেকটাই উপকৃত হবে এবং কমন পাবে ঠিক আছে চলে আসবো আমরা মডুল টুয়ে মডুল টুয়ে প্রথম প্রশ্ন অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ কী এই পদ্ধতির উপযোগিতা আলোচনা করো ভি ভিআই কোশ্চেন একদম স্টারমার্ক কোশ্চেন তারপর হচ্ছে সামাজিক গবেষণার ক্ষেত্রে সামগ্রিক উপাত্তের গুরুত্ব সীমাবদ্ধতা উল্লেখ করো এই প্রশ্নটিও স্টারমার্ক কোশ্চেন মানে এক এবং দু নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তারপর রয়েছে বিষয়বস্তু বিশ্লেষণ পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি বর্ণনা করো তিনটি প্রশ্নই খুব গুরুত্ব সহকারে করবে এখান থেকে তোমরা কিন্তু বহু প্রশ্ন কমন কিন্তু পাবে এবং তোমাদের আমি আগেও বলেছি যে তোমরা একটু লিখে প্র্যাকটিস করবে এবং সিক্স সেমিস্টারটা কিন্তু খুব ভালো করে গুরুত্ব সহকারে যেন তেন প্রকারে আমাদের কিন্তু পাসমার্ক তুলতে হবে ঠিক আছে আমাদের কিন্তু পড়ে আমাদের পাসমার্ক তুলতে হবে কারণ সিক্স সেমিস্টারে সাবলি পাওয়া মানে এক বছরের গ্যাপ এক বছরে কিন্তু পিছিয়ে যাবে তারপর দেখো পরীক্ষামূলক গবেষণার অর্থ ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্নটি স্টারমার্ক এগ্রিগ্রেট ডেটার উৎসগুলি বর্ণনা করো সমীক্ষা গবেষণায় সাক্ষাৎকারের সাক্ষাৎকার গ্রহণের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তারপর দেখো গবেষণা পরিকল্পনার প্রকারভেদ আলোচনা করো অংশগ্রহণমূলক পর্যবেক্ষণের সুবিধাগুলি আলোচনা করো অংশগ্রহণ পর্যবেক্ষণের সুবিধাগুলি আলোচনা করো চারটি স্টার রয়েছে এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা রেডি করবে যেগুলো স্টার রয়েছে আগে ভালো করে পড়ো তার পরবে তোমরা যদি মনে করো না স্যার আমরা কিছু এক্সট্রা প্রশ্ন পড়তে চাই এক্সট্রাগুলোও দেওয়া রয়েছে তোমরা সেগুলোও পড়ে নিতে পারো যেগুলো স্টার মার্ক করা নেই ঠিক আছে ভালো রেজাল্ট করতে গেলে একটু বেশি প্রশ্ন তোমাদের পড়তে হয় তবে পাস করার জন্য তোমরা স্টারমার্ক প্রশ্নগুলো করে গেলেই আশা করি তোমরা উপকৃত হবে আজকের মতো ভিডিওটি শেষ করব দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটি পেয়ে তোমরা কতটা উপকৃত হচ্ছে এবং আগের প্রিভিয়াস সাইসানগুলো পেয়ে তোমরা কতটা উপকৃত হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের মতো এটুকুই